স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি তৃপ্তিপাল কর্মকার আর আমার সঙ্গে আছে রবীন্দ্র কর্মকার। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দাসপুর দুই ব্লকের গোপালপুরে রানী পুষ্করিণীর পাড়ে। এই 16 একর জায়গা জুড়ে রানী পুষ্করিণী, এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন রানী পুষ্করিণী, তো এখানেই হবে গোপালপুরের বিগ বাজেটের পুজো। মহকুমার এখনো পর্যন্ত যতটা আমরা খবর পেয়েছি, তো মহকুমার অন্যতম বিগ বাজেটের পুজো, থিম টাইটানিক, তো হবে গোপালপুরে। আমরা বিভিন্ন সময়ে গোপালপুরে থিমের চমক দেখেছি, আমরা দেখেছি অক্ষরধাম মন্দির দেখেছি, লোটাস টেম্পল দেখেছি, বেলুড় মঠ দেখেছি। তো কোভিডের জন্য 2 বছর সেভাবে চমক ছিল না, সাদামাটাভাবে সারা হয়েছিল। এবছর থিম টাইটানিক, আর সেই উপলক্ষে আজ জামাই ষষ্ঠীর দিনে খুঁটি পুজো হচ্ছে, এলাকার মানুষের প্রচুর উন্মাদনা। আসুন দেখাচ্ছি, এই রানী পুষ্করিণী জুড়েই, রানী পুষ্করিণীর জলেই হবে থিম টাইটানিক। আসুন দেখাচ্ছি, প্রচুর মানুষের উন্মাদনা আর প্রচুর মানুষ ভিড় করেছেন খুঁটি পুজো উপলক্ষে। এই রানী পুষ্করিণীর জলেই হবে টাইটানিক, মহকুমার বিগ বাজেটের পুজোর খুঁটি পুজো শুরু হয়ে গেল। প্রচুর মানুষজন এসেছেন, প্রচুর মানুষজন ভিড় করেছেন, আর এই যে রানী পুষ্করিণীর জল, এখানেই হবে থিম টাইটানিক। পুজোর বাজেট আমরা যতটা জানতে পেরেছি 30 লক্ষ টাকা। আমরা আস্তে আস্তে জেনে নেব সম্পাদক সভাপতির কাছ থেকে পুজোর বিস্তারিত। রবীন্দ্র পুকুরের জলটা খানিকটা দেখাবে, পুকুরটা 16 একর জায়গা জুড়ে, না 12 একর, 12 একর জলের কতখানি জায়গা জুড়ে টাইটানিকটা হবে? টাইটানিকটা হবে 80 ফুট, 60 ফুট, 80 60। পূজোর সম্পাদক সভাপতি, এদের কাছ থেকে আমরা পূজোর বিস্তারিত জেনে নেব। আমি হচ্ছি গোপালপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি, আমাদের নামটা বলবেন, সুমিত চক্রবর্তী। আমরা এই পুজোটা 17 বছর বর্ষে পদার্পণ করিয়েছি, মানে করতে চলেছি। সেই 17তম বর্ষে আমাদের ভাবনা যে এই রানী পুষ্করিণীর উপরে সুসজ্জিত আলোকমালায় টাইটানিক জাহাজ, সেই টাইটানিক জাহাজ তৈরি করবেন আমাদের এই গ্রামের বড় ডেকোরেটর, সিংহবাহিনী ডেকোরেটর প্রোপাইটার তপন কুমার রায়। এই আমাদের টাইটানিক জাহাজটি করতে প্রায় 30 লক্ষ টাকা খরচ হবে, এবং এই 30 লক্ষ টাকা খরচ যে হবে, আমরা এই সমস্ত টাকাটাই বিভিন্ন লোকজনের কাছ থেকে আর্থিকভাবে সাহায্য নেব। বিশেষ করে যে সমস্ত আমাদের গ্রামের ছেলেরা সমস্ত বাইরে রয়েছেন, তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, কেউ স্বর্ণশিল্পী আছেন, কেউ প্রতিষ্ঠিত অফিসার আছেন, তারা প্রত্যেকেই আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন যে আমরা এই যদি এই থিমটা করি, ওনারা প্রত্যেকেই ওনাদের এটা আর্থিকভাবে সাহায্য করবেন। সেই হিসেবে আমরা আজকে শুভ ষষ্ঠীর পূর্ণ লগ্নে আমরা আজকে খুঁটি পুজো করবো, এবং এই খুঁটি পুজো ঠাকুরমশাই এসে গেছেন, এক্ষুনি আমরা পুজো শুরু করব। আমাদের যিনি মণ্ডপ নির্মাতা রয়েছেন, সম্মানীয় তপন কুমার রায়, সিংহবাহিনী ডেকোরেটারের প্রোপাইটার, উনি এই মণ্ডপটি করবেন। পুজো হয়েছিল 1413 সাল, বাংলার 1413 সাল, ইংরেজি 2006 সাল, 17তম বর্ষ। আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে চতুর্থীর দিন, 29শে সেপ্টেম্বর। ওই দিন আমরা ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছি, সেই ব্লাড ব্যাংকে আমাদের রক্তদান শিবির হবে, এবং সেই রক্তদান শিবির আমাদের এই পুজো কমিটির যে যুগ্ম সম্পাদক রয়েছেন অলোক বেরা, অলোক বেরার যে ওনার পিতা মানে তারাপদ বেরা, স্বর্গীয় তারাপদ বেরার স্মৃতি উদ্দেশ্যে উনি ওই সমস্ত ওই রক্তদান শিবিরটা করাবেন আমাদের পুজোর মাধ্যম দিয়ে। আমরা ওটা এবারে করব চতুর্থী দিন। চতুর্থী দিনে প্রতিমা আসছে আমাদের শ্যামগঞ্জের শিল্পী রয়েছেন বিজয় কৃষ্ণ গুড়িয়া, ওই বিজয় কৃষ্ণ গুড়িয়ার কাছ থেকে আমাদের প্রতিমা আনবো। এর আগে আমাদের এই পুজো কমিটি অক্ষয়ধাম করেছি, আমরা লোটাস টেম্পল করেছি, আমরা বেলুড় মঠ করেছি, আমরা পাহাড় করেছি, প্রত্যেকেই প্রত্যেকটা বারেই আমরা কোনোবারে দ্বিতীয়, কোনোবারে তৃতীয়, কোনোবারে চতুর্থ। গত বছর আমরা দাসপুর থানা থেকে চতুর্থ পুরস্কার পেয়েছি প্রতিমার জন্য। এবছর আশা করছি যাতে আমাদের পুজোটা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, এবং বিভিন্ন গ্রামের মানুষ এসে আমাদের এই পুজোটাকে উপভোগ করেন এবং প্রত্যেকে দেখার সুযোগ করে দেন, এইটুকু আমরা আশাবাদী। আমাদের এই রানী পুষ্করিণীতে হবে 12 একর জায়গা, এর মধ্যে 80 ফুট লম্বা, 60 ফুট চওড়া, এইটাতে আমরা এই রানী পুষ্করিণীতে আমরা টাইটানিক করব। এবং কবে থেকে শুরু হয়ে যাবে? আজকে তো খুঁটি পুজো হচ্ছে, পরশু থেকে আমাদের মণ্ডপের কাজ শুরু হবে।
পরশু থেকে আগামী পরশু মানে মঙ্গলবার থেকে আমার ডেকোরেটর সাহেব রয়েছেন, উনি আরম্ভ করে দিবেন। কতজনের মোটামুটি কাজ একবার আছে পূজোর চতুর্থী? উনি আমাদেরকে বলেছেন যে যেদিনে উনি আমাদের খুঁটি পুজো হয়ে গেল এখান থেকে ওনাকে 3.5 মাস সময় দিতে হবে, 3.5 মাসের মধ্যে। আচ্ছা উনি বলবেন, আপনি বলবেন। আর একটা কথা বলি ম্যাম, আমাদের সরকারি যে সমস্ত নিয়ম রয়েছে সরকারি সমস্ত নিয়ম মেনে আমরা এটা করব। এবার সম্পাদক স্যার, আর এমনি কিছু অনুষ্ঠানও থাকবে? হ্যাঁ, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান মেলা থাকবে, সমস্ত কিছুই থাকবে। দর্শক কেমন হবে? আশা আমাদের তো আশা আছে প্রতিদিন প্রায় 50 থেকে 60 হাজার লোকজন আসবে। রাস্তাঘাট গুলো আমরা ওইটা পরের স্টেপে ওটা আমরা ভেবেছি যে এক্সিট এবং এন্ট্রান্স ওটাও আমরা আলাদা আলাদা করবো। হ্যাঁ, ওটা আলাদা আলাদা আমরা করবো, একটা এক্সিট করবো, একটা এন্ট্রান্স করবো। বহু দূর দূরান্তের মানুষজন আসতে পারবেন, সেই হিসেবে ব্যবস্থাটা থাকবে। আপনি কিছু বলুন তো। আমি গোপালপুর, আমার নাম সোমনাথ ভূঁইয়া, আমি গোপালপুর দুর্গাপূজা কমিটির সম্পাদক, যুগ্ম সম্পাদক। তো এবছরের পুজো সভাপতি বললেন আমাদের এবছরের পুজো 17তম বর্ষের পুজো। তো এই পুজো এবছরে আমাদের ভাবনা টাইটানিক জাহাজ এই জলের মধ্যে, এই জলটা জানেন এই টোটাল এরিয়াটা হচ্ছে 12 একর। এই 12 একরের মধ্যে প্রায় 3 থেকে 4 একর আমরা ওই আমাদের জাহাজের জন্য লাগবে, প্রায় অর্ধেকের একটু কম। গ্রামবাসীর উন্মাদনা দেখতেই পাচ্ছেন এখন থেকে, যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, আমরা আশা করছি এটা পুজো অবধি কন্টিনিউ তার মধ্যে থাকবে। এবং আমরা যেভাবে তাদের আগামী দিনে সাহায্য পেয়েছি তাদের কাছ থেকে, যেটা সার্বিকভাবে আর্থিকভাবে কায়িক পরিশ্রম দিয়ে, আশা করি তারা এবছরও সেই উদ্দীপনা বজায় রেখে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আর এই পুজোর আর্থিক অনেক অংশটাই সাহায্য করেন না, সাহায্য আছে কি স্বর্ণশিল্পীদের কাছে? হ্যাঁ অবশ্যই, বরাবরই আমাদের গ্রামের যারা বাইরে থাকে স্বর্ণশিল্পী ভাই, দাদা, কাকু, তারা সবার সাহায্য নিয়ে আমাদের পুরোটা বেশিরভাগটাই আসে বাইক থেকে। তাই আমরা তাদের প্রতি, আমরা বিগত 2 বছর আমরা সেইভাবে তাদের কাছে যেতে পারিনি, আমরা সবাই জানেন করোনার জন্য আমরা 2 বছর তাদের কাছে যেতে পারিনি, এবং বিভিন্ন আমাদের গ্রামের অন্যান্য যারা পেশার সঙ্গে যুক্ত কারো কাছে আমরা যেতে পারিনি। আমরা নিজেদের থেকে গ্রাম থেকে কালেকশন করে আমরা 2 বছর পূজা করেছি। তো 2 বছর বিশ্রামের পর আমরা আবার নতুন করে নতুন উন্মাদনা শুরু করতে চলেছি, এবং যার জন্য তারাও খুব উৎসাহী, যারা আমাদের স্বর্ণশিল্পী ভাইয়েরা দাদারা বাইরে আছে তারা খুবই আগ্রহী এবং তারা তাকিয়ে থাকে আমাদের পূজার জন্য। আপনারা আমাদের সভাপতি সাহেব বলেছেন, আপনারা শুনেছেন যে আমরা ইতিমধ্যেই বেলুড় মঠ, আমাদের থিমে এর আগে ছিল বেলুড় মঠ, অক্ষয়ধাম, লোটাস টেম্পল, যেভাবে আমরা আমাদের মহকুমাবাসীর কাছ থেকে যেভাবে উন্মাদনা পেয়েছি, যে সাহায্য পেয়েছি, আশা করি এবছরও আমরা সবার কাছ থেকে সেই সাহায্য এবং সেই তাদের বিভিন্নভাবে তাদের কাছ থেকে সাহায্য হোক, তাদের কায়িক পরিশ্রম হোক, আমরা সেটা এবছরও পাবো এই আশা রাখছি। আপনারা এখন দেখছেন সেই খুঁটি, আজ পুজো হচ্ছে। আচ্ছা আজকে ষষ্ঠীর দিনেই কেন পুজোটা হচ্ছে, খুঁটি পুজোটা? আমাদের যখন পুজোটা ফার্স্ট শুরু হয় তো সেই শুরু বছরে যে খুঁটি পুজোটা শুরু হয়েছিল ষষ্ঠীর দিনে, সেই ঐতিহ্যটাকে বজায় রাখতে আমরা এই ষষ্ঠীর দিনে এবছর এই পুজোটা আবার খুঁটি পুজোটা শুরু করছি। আচ্ছা হ্যাঁ বলুন। আমার নাম রঞ্জিত কুমার মাইতি, বাড়ি গোপালপুরেই। আমি এই পুজোর সঙ্গে, এই আমাদের যে 17তম দুর্গা পুজো হচ্ছে এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে আমি জড়িত। 12 বছর আমি সভাপতি ছিলাম, বর্তমানে আমি এখন আজ আছি কমিটির মধ্যেই আছি, কর্মাধ্যক্ষ হিসাবে আছি আমি। হ্যাঁ একটু বলুন, আপনার তো বাড়িতে এইসব করি, আপনি কিভাবে এই পুজোয় জড়িত? আমি অ্যাকচুয়ালি গোপালপুর আমার প্রাণ কেন্দ্র, আমার নাম মধুসূদন ভূঁইয়া, গোপালপুর আমার প্রাণ কেন্দ্র। বহুদিন ধরে আমি এই পূজা কমিটির সাথে জড়িয়ে আছি, বা যে কোনো কাজে গোপালপুরের সাথে আমি জড়িয়ে আছি। মানে আমি স্কুলে পড়াশোনা করতাম, ছোটোবেলাতে এখানে খেলতাম, মানে গোপালপুরে এমন কেউ নেই চিনেনি আমাকে, এরকম লোক নেই। সেজন্য আমার ভালো লাগে বা এদের সাথে আমি থেকে খুব আনন্দ, সাংস্কৃতিবান লোক। এখানে গ্রামবাসীরা যেমন ভাবে আনন্দ করেন আপনিও সেভাবে আনন্দ করেন, সেম তার চেয়ে বেশি করি। এই পূজোর উন্মাদনা কেমন কেমন লাগছে এই খুঁটি পূজোর দিনে? খুঁটি পূজোর দিনে মোটামুটি গ্রামবাসী হিসেবে ভালো লাগছে আমারও। আর আমি এই পূজা কমিটির হচ্ছে কোষাধ্যক্ষ,
আর আজকে এই ষষ্ঠীর দিনে যে খুঁটি পুজোর যে আয়োজন এর পিছনে আমাদের একটা ইতিহাস আছে। আমাদের গোপালপুর হচ্ছে গ্রামে বড় গ্রাম, তো আগে আমাদের এখানে দুর্গা পূজা হতো না। তো ইয়ং জেনারেশন হচ্ছে আমাদের গোপালপুর হাই স্কুলে একটা ষষ্ঠী পূজা শুরু করেছিল ষষ্ঠীর দিনে। তো বিগত প্রায় ছ সাত বছর ধরে সেই ষষ্ঠী পূজাটা চলে সেই জায়গায়। সেখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বয়স্কদের ফুটবল প্রতিযোগিতা হচ্ছিল। তো আমরা ভেবে দেখলাম যে এই ষষ্ঠী পূজা ষষ্ঠীর দিনে এই ষষ্ঠী পূজাটা বাদ দিয়ে যদি একটা বৃহত্তর দুর্গা পূজা করা যায় তাহলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে পারবে। সেইলেই আমাদের সেই পূজাটা শুরু এবং সেই উপলক্ষেই আজকে যে খুঁটি পূজার আয়োজন। আপনারা এতক্ষণ দেখলেন যে মহকুমার বিগ বাজেটের দুর্গা পুজোর খুঁটি পুজো শুরু হয়ে গেল। তো তারই বিভিন্ন দৃশ্য আপনারা দেখলেন। তো এই পুজো কমিটি আশা করছেন সব থেকে বেশি দর্শকের ঢল এই প্যান্ডেলেই নামবে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন থিমের পুজো আমরা এখানে দেখেছি। তো এবছর সেসব কিছুকে ছাপিয়ে থিম থাকছে থিম টাইটানিক, রানী পুষ্করিণীর প্রায় বারো একর জলের উপর এই টাইটানিক জাহাজটি তৈরি হবে। তো আগামীকাল থেকেই প্রায় সাড়ে তিন মাস চলবে প্যান্ডেল, সাড়ে তিন মাস ধরেই তৈরি হবে প্যান্ডেল। বহুদিনের দীর্ঘ বহুদিন লাগবে প্যান্ডেলটি করতে। তো সেই জন্য যেহেতু বিগ বাজেটের পুজো বড় আয়োজন, তো সেই জন্য প্রস্তুতিও চলছে অনেকদিন আগে থেকেই। আর আপনারা দেখলেন দেখছেন গ্রামবাসীদের উন্মাদনা তুঙ্গে। কেমন লাগছে আজকে খুঁটি পুজো এসে? ভালো লাগছে। কিছু বলবেন? হ্যাঁ না, খুব ভালোই লাগছে। এই এরকম যেন আনন্দ করবে, বাড়ির সামনে গোপালপুর। হ্যাঁ, এরকম প্রতি বছর হলে সকলেরই আনন্দ লাগবে, ভালোই লাগবে। মায়ের বাড়ি কোথায়? হ্যাঁ, খুব ভালো লাগছে। এগুলো এরকম যেমন প্রত্যেক বছর হয়। আচ্ছা, আমরা দেখছি যে এই খুঁটি পুজোয় একজন বয়স্কা মহিলা এসেছেন, ওনার আশীর্ধ বয়স। আপনার বয়স কত? 83। 83। কেমন লাগছে আজকে খুঁটি পুজো এসে? আমি তো জানি না, আমি ঠাকুর দর্শন করতে এসে তাই এবারে দেখলাম কি সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে, খুব ভালো লাগছে মা। এবারে তো আমরা এবার লাইভটা ইদার কথা শোনা যায় না।